এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি প্রকৃত অর্থের জ্ঞানী যে ব্যক্তি তার নিজের পরিচয় জানে এবং পরবর্তী জগতের জন্য আমল করে, পরবর্তী জগতের জন্য কাজ করে। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি তার নিজের পরিচয় জানে, আমার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, বংশীয় পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়, সামাজিক পরিচয় জানার কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয় নাই। আমি বনি আদম, আমি মুসলিম পরিবারের সন্তান, আমার নবীর আদর্শ আমার মধ্যে, আমি নবীর উম্মত, আমি সাহাবীর উত্তরসূরি, আমি উলামাদের উত্তরসূরি, আমার নামের পিছনে মানুষ আমাকে আলেম বলে সম্মান করে, নামাজি বলে সম্মান করে, ধার্মিক মানুষ বলে সম্মান করে। একটু ভালো করে জেনে নেই, মানুষ যেভাবে আমাকে চিনে প্রকৃত অর্থে আমার মধ্যে, সেই পরিচয়ের বাস্তবতা কতটুকু আছে, তার নাম হলো দানা নাফসাহু। মেরা মজার হোতি কদমোঁ মে মুস্তফা কি, মেরা মজার হোতি ওই খাক পাক হোতি, মই খাক সার হোতা, বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ইয়ে শরিয়াত ইয়ে তরীকত হমকো মিলনে কে লিয়ে, বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কে নিয়ে ফখর আলি ইয়ে নসবি হে, আদম কে নিয়ে ফখর আলি ইয়ে নসবি হে, মক্কি মদনি হাশমি ও মুত্তলবি হে,
মক্কি মদনী হাশমীয় মুত্তলবি হে রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো আলহামদুলিল্লাহ উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম শ্রদ্ধ সম্মানিত মুসল্লিয়ানি কেরম মুরব্বিয়ানি ইজম দিনদার ও ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মর্দ মুসলমান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন রমজানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ একটি মাস নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী ইবাদতের মাধ্যমে কাটানোর পরে আরেকটি গুরুত্বপূর্ণ মাস শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মহান মালিকের শুকরিয়া জানাই, শুকুর গুজার হয়ে কায়ে মনোবাক্যে অবনত চিত্তে অন্তর থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে যত নিয়ামত দান করেন, সবচাইতে বড় নিয়ামত হলো একজন মানুষের মধ্যে দীন থাকা। আর একজন মানুষের মধ্যে দীন আছে কি নাই তার আলামত হলো ওই মানুষটা ইবাদতের মধ্যে নিমগ্ন থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দীন দান করেন তাকেই ইবাদতের তৌফিক দেন। যার মধ্যে দীন থাকে না, দীনের বাস্তবতা হিসেবে তার মধ্যে ইবাদতও থাকে না। ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দীনের একটি প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা। আমার মধ্যে দীন আছে কি নাই এটা প্রকাশ পায় যখন মসজিদে আজান হয়, তখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমার মধ্যে দীন আছে। আমার মধ্যে দীন আছে কি নাই যখন ঈমানের কোনো প্রয়োজন যদি হয় তখন আমি ঈমানের প্রকাশ করি, সুতরাং আমার মধ্যে দীন আছে কি নাই সেটা আমি নিজেই বুঝতে পারি। এভাবে ইবাদতের মাধ্যমে একজন মানুষ তার দীনের বাস্তবতাকে সে আল্লাহ দরবারের মধ্যে প্রকাশ করে নিজেও বুঝতে পারে আমার মধ্যে দীন রয়েছে। এজন্য দীন হলো আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সবচেয়েতে বড় নিয়ামত হলো তার মধ্যে দীন থাকা। কারণ দুনিয়া মানুষের জন্য মাটির উপর পর্যন্তই থাকে, মাটির পরে মাটির নিচে জান্নাত পর্যন্ত যেই বস্তু তার সাথে যায় সেটার নাম হলো দীন আর ঈমান আর আমাল। এজন্য দীন ঈমান আমল ব্যতীত অন্য কোনো বস্তু যেহেতু সাথে যায় না, সাথী হয় না, সঙ্গী হয় না, আপন হয় না, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে যা দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে দামি নিয়ামত হলো বান্দাকে দীন দেওয়া, আর সেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো এই বান্দা যে কোনো নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করে নিয়ামত, আল্লাহ তাআলার ওয়াদা তিনি বাড়ায়া দিবেন। আমরা যখন দীন পেয়েছি, দীনই কাজ করেছি, এখন শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী তিনি আমাকে আমার বাকি হায়াতের মধ্যে, বাকি জিন্দিগির মধ্যে তিনি আমার প্রয়োজন
সে তার নিজের কোনো ক্ষমতা বলে কিছুই করতে পারে না। আমরা যে কোনো বিপদ মুসিবত যখন হয়ে যায়, বড় ধরনের কোনো কিছু যখন হয়ে যায়, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কথা কেন বলি? যখন একজন বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন বলে দেয়, সে প্রকার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্বীকার করে নেয়, ও আল্লাহ, এই জমিনের মধ্যে কোনো কৌশল, কোনো অবলম্বন, কোনো অবলম্বন নয়, তোমার অবলম্বন ব্যতীত, তোমার পথ পদ্ধতি ব্যতীত কোনো পথ পদ্ধতি পন্থা আমাদের কাছে কিছুই না, এগুলো সব ব্যর্থ। তুমি যতক্ষণ পর্যন্ত পথ পদ্ধতিকে সচল সবল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে কোনো কিছুই দ্বারা কিছু করা সম্ভব নয়। কথা বলে ঠিক না মিটি? ওয়ালা কুওয়াতা, ও আল্লাহ, যত শক্তি দুনিয়াতে দেখা যায় কোনো শক্তিই শক্তি না, যত কিছুই দেখা যায় কোনো কিছুই কিছুই না, যত দাপট দেখা যায় কোনো দাপট দাপট না, ইল্লা বিল্লাহ, আল্লাহ তোমার শক্তি ব্যতীত, তোমার দাপট ব্যতীত, তোমার ইঙ্গিত ব্যতীত অন্য কোনো কিছু, যা কিছু আছে, যত কিছু আমরা দেখি সবই ব্যর্থ সবই বৃথা, একমাত্র তোমার শক্তি কৃতকার্য কার্যকর হবে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক তদ্রূপভাবে একজন বান্দা এই স্বীকার করার সাথে সাথে সে কথা প্রমাণ করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নগণ্য বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারেই দুর্বল, আমার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো কিছুই ছিল না, অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা অস্তিত্বের মধ্যে এনেছেন। সূরাতুদ্দাহারের প্রথম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে অবশ্যই এমন একটি সময় অতিবাহিত হয়েছিল যেই সময়টির মধ্যে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে, প্রথম মানব আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে পরবর্তীতে প্রজন্মকে আমি শুধুমাত্র সামান্য এক ফোঁটা পদার্থের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানব আকৃতি দান করেছি, তাকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, বাক শক্তি দান করলাম। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এজন্যই তাকে সৃষ্টি করলাম আমি, নুতফাতিন আমশাজ, মিশ্রিত পদার্থ থেকে মানুষকে সৃষ্টি করলাম, অতঃপর আমি এজন্য তাকে সৃষ্টি করলাম তাকে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা করে নিব, জেনে নিব সে কি আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাকি দুনিয়ার চাকচিক্যতাকে বিশ্বাস করে। এজন্য আমি আল্লাহ তাআলা ফাজআলনাহু সামিআম বাসীরা, কর্ণশক্তি দান করলাম, শ্রবণ শক্তি দান করলাম, ও মানুষ তোমাকে দৃষ্টি শক্তি দান করলাম, এই দুই বস্তুর মাধ্যমে তুমি দুনিয়ার জমিনের মধ্যে ভালো মন্দ শ্রবণ করো, ভালো মন্দ দৃষ্টিগোচরিত তোমার হয়, এর মাধ্যমে তুমি তোমার মালিকের স্রষ্টার কুদরতকে তুমি শ্রবণ করো এবং তাকে চিনে নাও, তাকে বুঝে নাও। আমি আল্লাহ তাআলা এভাবে তোমাকে পরীক্ষা করার জন্য অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে এনেছি, আবার তোমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো অস্তিত্ব থাকবে না, তোমার মতো কত মানুষ তোমার সামনে ছিল আবার হঠাৎ করে চলে গেছে, এভাবে তুমি একদিন চলে যাবে, বিলীন হয়ে যাবে, তোমার অস্তিত্ব দুনিয়ার জমিনের মধ্যে কোথাও খুঁজে তালাশ করে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? মানুষ মনে করে যে মানুষের কোনো মৃত্যু নাই, মানুষের মৃত্যু নাই, এ কথা আমরাও বলি, কিন্তু বিশ্বাসটা পদ্ধতিটা ভিন্ন। এক শ্রেণীর মানুষ মনে করে মানুষ মরে না, মানুষের জান দুনিয়ার মধ্যে বিচরণ করে, ভালো মানুষ যদি হয়
তাহলে সেটা কোনো ভালো পাখি ভালো প্রাণীর আকৃতিতে জমিনের মধ্যে বিচরণ করে, আর যদি খারাপ মানুষ যদি হয় তাহলে কুকুর শৃগাল ইত্যাদি হিংস্র জানোয়ারের আকৃতিতে জমিনের মধ্যে বিচরণ করে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ আকিদা এই বিশ্বাস সঠিক নয়, এ আকিদা বিশ্বাস সঠিক নয়। মানুষ মৃত্যুবরণ করে না এ কথা আমরাও বলি। এজন্যই মানুষের ব্যাপারে যখন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হয় বলা হয়ে থাকে ইন্তেকাল করেছে, অমুক ব্যক্তি অমুক গ্রামের নিবাসী অমুকের ছেলে বা অমুকের বাবা অমুকের মা ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে আরেক স্থান পরিবর্তন হওয়া। এটা তো নবীদের শানে পরিপূর্ণ যথার্থ ইন্তেকাল, আর সাধারণ মানুষদের শানে এটাও যথার্থ। কিন্তু সাধারণ মানুষের কোনো অস্তিত্ব মাটির মধ্যে কিছুদিন পরে খুঁজে পাওয়া যায় না, কিন্তু নবীদের অস্তিত্ব তাদের রওজায়ে আতহারের মধ্যে কেয়ামত পর্যন্ত তারা অস্তিত্ব নিয়েই তারা থাকবে। কিন্তু তারা যেহেতু মানুষ ছিলেন তাই তাদের মতো করে দুনিয়ার সাধারণ মানুষের মতো তাদের জানটাকে আল্লাহ তাআলা মালাকুল মউতের মতো কবজ করেন। কিন্তু এই যে মানুষের পরিবর্তন চলে যাওয়াটা, এই দুনিয়ার জমিন থেকে আরেকটা জমিনের মধ্যে আরেকটা জগতের মধ্যে যাওয়া, এই দুই জগতের মধ্যে মানুষের পরিবর্তন পরিবর্তন, এই জগতের সরঞ্জামাদি পর জগতের মধ্যে পরবর্তী জগতের মধ্যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের ঠিকানা তৈরি করে দিবে অথবা দুঃখের ঠিকানা তার জন্য সেখানে উপস্থিত হয়ে যাবে, সেটা হলো ঈমান আর আমলের মাধ্যমে, অন্য কোনো কিছু সেখানে চলে না। এজন্যই আল্লাহ তাআলা মানুষকে যে কোনো বড় কিছু সামনে আসলে দোয়া শিক্ষা দিলেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং আমাদের অস্তিত্ব একসময় ছিল না, মাঝখানে আছে, আবার কিছুদিন পরে থাকবে না। এর মধ্যবর্তী সময়টাকে যে ব্যক্তি গনিমত মনে করে, যে ব্যক্তি উপার্জনের মাধ্যম মনে করে, যে ব্যক্তি সেটাকে সঞ্চয় করার উসিলা মনে করে, ওই মানুষটাই সফল কাম। আমাকে মানুষ যেভাবে চিনে বাস্তবতার সাথে আমি একটু মিলে নেই, যে আমাকে মানুষ যেই নামে চিনে যেই পরিচয়ে চিনে আমার কর্মের সাথে ওই নামের সাথে আমার কর্মের সাথে ওই পরিচয়ের সাথে আমার ব্যবহারের সাথে ওই পরিচয়ের সাথে আমার আচরণের সাথে ওই পরিচয়ের সাথে কতটুকু মিল আছে, এভাবে যে ব্যক্তি তার নিজেকে চিনে, মান দানা নাফসাহু, অতপর যে ব্যক্তি তাকে মনে করে আহারে আমার আসল পরিচয় তো হলো আমি অস্তিত্বহীন, একসময় কিছুই ছিলাম না, এখন তো খুব পাওয়ারফুল, এখন তো হাতের বাহুবলে অনেক শক্তি, এখন তো পেশির মধ্যে খুব শক্তি, এখন তো মেধায় খুব কাজ করে, মুহূর্তের মধ্যে পটাপট উত্তর দিয়ে আরেকজনকে নাজাহাল করে দেওয়া যায়, এটা তো আমি দেখতেছি। কিন্তু আমার পরিচয়টা একসময় তো কিছুই ছিলাম না, আবার তো থাকবো না। এই যে মাঝখানে যে পেশির শক্তি, দেহের শক্তি, জবানের শক্তি, মেধার শক্তি, সমস্ত শক্তিগুলো ব্যয় করতেছি, এগুলো তো কাল কেয়ামতের মাঠে মৃত্যুর পরে এগুলোকে ব্যবহার করে কি করলাম, এটাকেও আমাকে চিন্তা করা দরকার। এজন্য কবি রাসূল বলেছেন, এজন্য মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মান দানা নাফসাহু, আমি চিনলাম আমি এক সময় থাকবো না, আমি আমার নিজেকে চিনতে পেরেছি আমি এক সময় থাকবো না, এখানে এই মাটিতে থাকার জন্য আমার নয়, মাটিতে শোয়ার জন্য আমার ঠিকানা, এই মাটির উপরে বসবাস করার জন্য নয়, মাটির সাথে মিশে যাওয়ার জন্যই আমাকে তৈরি করা হয়েছে, এই মাটির সাথে আমি দাম্ভিকতা অহংকার করার জন্য আমাকে নয়, বরং মাটি আমাকে খেয়ে ফেলবে, আমার দেহটা মাটি গিলে ফেলবে, আমার চামড়া গোস্ত সবগুলো মাটি ছিন্ন ভিন্ন করে দিবে, এটার জন্যে আমাকে আল্লাহ তাআলা তৈরি করলেন, আমি তো এরকম থাকতে পারবো না সবসময়, তাহলে আমার কি করতে হবে? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জগতের জন্য আমাকে কিছু করতে হবে, মৃত্যুর পরের জগতের জন্য একটু পাগল হওয়া লাগবে,
মৃত্যুর পরের জগৎটাকে আমাকে একটু উপলব্ধিতে আনতে হবে। আজকে সেই উপলব্ধি আমাদের কাছে নাই, না থাকার কারণে আজকে আমাদের এত বেহাল অবস্থা, এত আমাদের করুণ পরিস্থিতি। মৃত্যুর পরের জগৎ আমরা সবাই ভুলে যাচ্ছি, আমাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুর পরবর্তী জগৎ কত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনুল কারীমের মধ্যে তিনি জায়গায় জায়গায় তিনি ইরশাদ করেছেন, মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারী পুরুষকে লক্ষ্য করে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যেই নারী অথবা পুরুষ উভয় শ্রেণী যদি নেক কাজ যদি করে থাকে ঈমানদার অবস্থায়, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিতেছি, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরবর্তী জীবন উত্তম জীবন দান করার ওয়াদা করতেছি। সে যদি ঈমানদার অবস্থায় যদি নেক আমল যদি করে, আমি আল্লাহ তাআলা তাকে পরবর্তী জীবনটা উত্তম বানায়া দিব। তাফসীরের কিতাবগুলোর মধ্যে লিখে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা অর্থ কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা অর্থ হলো এই মানুষটা ঈমানদার অবস্থায় নেক কাজ করার পরবর্তী জীবন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কোনো পেরেশানি রাখবেন না, কোনো রকমের দুঃখ কষ্ট রাখবেন না। তার যত কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন খাজানায়ে গায়েব থেকে তার জন্য ব্যবস্থা করে দিবেন। আর মৃত্যুর পরের জগতের জন্য আল্লাহ তাআলা উত্তম সম্মানজনক রিজিক আর বাসস্থান তার জন্য প্রস্তুত করে দিবে। শুধুমাত্র নেক কাজ আর ঈমান যদি সাথে বাঁচা রাখা যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগারোটি মাসের মধ্যে মানুষ গুনাহ করে নেক কাজ করে, শুধুমাত্র রমজান মাসটা আল্লাহ তাআলা রোজা নামক ইবাদতের মাধ্যমে স্পেশালি ভাবে মানুষকে এমন ভাবে তৈরি করেন যাতে করে এই মানুষটার গোটা এগারোটি মাসের সমস্ত গুনাহ খাতা ভুলভ্রান্তিগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র 30 দিন ইবাদতের মাধ্যমে মোচন করায়া নেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের পরে এইমাত্র শাওয়াল মাসে 6টা রোজার আরেকটা বিধান চালু করে দিলেন, যে ব্যক্তি 6টা রোজা পালন করে